নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে সব বাইকে স্বাগত আজ আমি মূলো শাকের রেসিপি শেয়ার করছি আর আমি যেভাবে মূলো শাকটা রান্না করব এতে করে কিন্তু কোনো রকম তেতো ভাব এই শাকের মধ্যে থাকবে না আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই এখানে আমি নিয়েছি মূলো শাক আর এই মূলো শাকগুলোকে আমি এরকম ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি অর্থাৎ মাঝখানে যে মোটা শিরাটা থাকে সেটা থেকে শুধুমাত্র শাকগুলোকে বেছে নিয়েছি আর এই মোটা ডাঁটার মতো অংশটাকে ফেলে দিয়েছি এবার এই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি খুবই মিহি করে কেটে নিয়েছি শাকটা এরকম মিহি করে কেটে নিলে বিশেষ করে মূল শাকটা এরকম মিহি করে কেটে নিলে এই রান্নাটা খুব ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে লবণ এই লবণটা দিয়ে মূল শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখনই কিন্তু আমি চটকা চটকি করছি না জাস্ট মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মিনিট দুয়েক অপেক্ষা করব দু মিনিট পর শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এবার এই শাকগুলোকে আমি খুব ভালো করে নিংড়ে জলটা বের করে নেব দেখুন কত জল বের হচ্ছে আমি কিন্তু এই জলটা ফেলে দিয়ে এই শাকটা রান্না করব এই জলটা থাকলে কিন্তু এই শাকটা খেতে তেতো লাগে জলটা যদি এরকম নিংড়ে নিয়ে শাকটা রান্না করা হয় তাহলে কিন্তু এই শাকের মধ্যে আর কোন রকম তিতোভাব থাকবে না শাকের জলটা নিংড়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে যেহেতু কালো জিরে কিন্তু বেশি সময় ধরে ভেজে নেওয়ার শুকনো লঙ্কাটাকে আমি হালকা কালার চলে এলে শুকনো লঙ্কাটা তুলে শাকটা আমি পরিবেশন করব তখন কিন্তু আমি লঙ্কাটা দিয়েই পরিবেশন করব। এবার দিয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে বেগুন আর বেগুনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন বেগুনগুলোকে কেটে নিতে পারেন তেলের সাথে মানে তেলের মধ্যে খুব করে করে নিয়েছি মিনিট সময় ধরে সময়তে এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারী লবণ লবণটা অল্পই দিতে হবে যেহেতু শাকের মধ্যেও কিন্তু লবণ রয়েছে লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক সময় ধরে ভেজে দিতে হবে বেগুনটা বেশ হালকা লালচে কালার চুলে এলে এই সময়তে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা মূল শাক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার শাকটা দিয়েও বেগুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস মতো হলুদ গুঁড়ো গ্যাসে ফ্লেমটা অবশ্যই কিন্তু আমাদের লোটু এ রাখতে হবে লোটু মিডিয়ামে রেখেই বাদবাকি পুরো রান্নাটাই আমাদের করতে হবে হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব। শাক যদি এরকম একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করা হয় তাহলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি মজে যায় আর এর গুনাগুণটা একদমই নষ্ট হয়ে যায় না চার মিনিট পর ঢাকনাটাকে ওপেন করে খুব ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আমি খুবই সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করছি আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই চিনিটাকে স্কিপ করবেন এবার চিনিটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি এভাবে একটু ঘাটাঘাটা করে আরও খানিক সময় ধরে নিয়ে নেয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ